আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার লিয়া। লেকচার সিরিজ আমরা ডিসকাস করছিলাম কম্পিউটার গ্রাফিক্স নিয়ে। তো কম্পিউটার গ্রাফিক্স এর আজকে লেকচার ভিডিওতে আমরা ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট টপিক কভার আপ করতে যাচ্ছি, যার নাম হচ্ছে ক্যাথোড রে টিউব বা সিআরটি। এই টপিক থেকে এক্সামিনেশনে অনেক টাইপের কোশ্চেন আসতে পারে, লাইক সিআরটি কি বা ক্যাথোড রে টিউব অ্যাকচুয়ালি কি, এর মধ্যে কি কি কম্পোনেন্ট রয়েছে, ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের কাজ কি, এটাও আপনাকে জিজ্ঞেস করতে পারে, অথবা আমাদের সিআরটি এর ওয়ার্কিং প্রসিডিউর কি এই সম্পর্কেও জিজ্ঞেস করতে পারে। তো অনেকগুলো কোশ্চেন হতে পারে। এই লেকচার ভিডিও দেখলে আপনার সবগুলো কোশ্চেনের অ্যানসার একই সাথে কভার আপ হয়ে যাবে। তো জলদি জলদি করে ভিডিওটি লাইক দিয়ে দিবেন, এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো ফার্স্ট অফ অল আসি হচ্ছে ক্যাথোড রে টিউব বা সিআরটি অ্যাকচুয়ালি কি। তো এটা হচ্ছে কাইন্ড অফ একটা ডিভাইস যার কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালকে বা ইলেকট্রিক্যাল এনার্জিকে লাইট সিগন্যাল বা লাইট এনার্জিতে কনভার্ট করা। আশা করছি বুঝতে পারছেন কি বললাম, ইলেকট্রিক্যাল সিগন্যাল অথবা ইলেকট্রিক্যাল এনার্জিকে লাইট সিগন্যাল বা লাইট এনার্জিতে কনভার্ট করাই হচ্ছে এই ডিভাইসের মেইন কাজ। তো একটুখানি ফিগারটার দিকে আমরা যদি লক্ষ্য দেই, কিছু কি আপনার মাথায় আসছে? লাইক এইটা মনে করেন হচ্ছে আপনার স্ক্রিন ডিসপ্লে, আপনি এতটুকু দেখছেন, আপনি মনে করেন এটার সামনে দাঁড়িয়ে আছেন, তো আপনি এটা দেখছেন। তো কিছু কি মনে পড়ে আগের ক্ষেত্রে, আগের কালে যে টিভি ছিল, টিভির যে মনিটর ছিল, এর ভিতরে কিন্তু এইরকম মেকানিজম ছিল, আমরা এই স্ক্রিনটা দেখতে পেতাম, ভিতরের কাজ হচ্ছে এরকম। বা হচ্ছে আগের কালের যে ডেস্কটপ মনিটর ছিল, সেটার ভিতরে হচ্ছে আমাদের এই সিআরটি ইউজ হতো। আশা করছি বুঝতে পারছেন, আমরা খালি এই বাহিরের এতটুকু দেখতাম, ভিতরে কি হতো না হতো সেটা আমরা জানতাম না। বাট আজকে আমরা এই ভিডিও দেখার পরে ভিতরে কাহিনী কি হয় সেটা সম্পর্কে আমরা জেনে যাব। তো এখানে যেটা হচ্ছে কাহিনী, অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে। তো কম্পোনেন্ট কি কি রয়েছে, ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে এখানে পিন দেখতে পাচ্ছি আমরা। তো পিন কি করবে, এখানে মেইনলি হচ্ছে আমরা প্লাগ লাগাবো। তো এখান থেকে হচ্ছে আমরা ভোল্টেজটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করি, এবং পিন কানেক্টেড হচ্ছে একটা বেজের সাথে। তো বেজ আবার কানেক্টেড হচ্ছে হিটারের সাথে। যদি আমরা পিনটা হচ্ছে আমাদের প্লাগের মধ্যে লাগাই, মানে হচ্ছে আমরা যদি এক্সটার্নাল একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে এই যে হিটার যে কম্পোনেন্ট রয়েছে, এই হিটার কম্পোনেন্ট হচ্ছে হিট হবে বা গরম হবে। তো এই হিটারের সাথে হচ্ছে আবার কানেক্টেড হচ্ছে ক্যাথোড। তো ক্যাথোড কি আশা করছি আপনি জানেন, 19 এর কনসেপ্ট। তো ক্যাথোড অ্যাকচুয়ালি কি কাজ করে, ক্যাথোডে যদি আমরা হিট দেই বা গরম হয়, ক্যাথোড কি করবে, ইলেকট্রন ইমিট করবে। ক্যাথোড কি করবে, ইলেকট্রন হচ্ছে রিলিজ করবে অনেকগুলো। তো এখানে যদি আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি, ক্যাথোড থেকে কি হবে, অনেকগুলো হচ্ছে ইলেকট্রন রিলিজ করবে, ইলেকট্রন রিলিজ করতেই থাকবে, রিলিজ করতেই থাকবে। তো এখন যেটা হচ্ছে কাহিনী, এই যে ইলেকট্রন যে রিলিজ হলো, তো ইলেকট্রন গুলো কি চার্জ, নেগেটিভ চার্জ, তাই না? তো এখানে অনেকগুলো ইলেকট্রন রিলিজ হচ্ছে, এবং সবগুলো কিন্তু একই জাতীয় চার্জ। তো একই জাতীয় যদি চার্জ হয়, তাহলে তারা তাদেরকে নিজেদেরকে কি করবে, অফকোর্স একই জাতীয় হলে তারা তাদেরকে বিকর্ষণ করতে থাকবে। তো বিকর্ষণ করলে কি হবে, কোনো ইলেকট্রন এদিকে যাবে, কোনো ইলেকট্রন এদিকে যাবে, কোনো ইলেকট্রন এদিকে যাবে, কোনো ইলেকট্রন এদিকে যাবে, মানে হচ্ছে ছুটাছুটি করা শুরু করে দিবে। তো এখানে কাহিনীটা কি হলো, ইলেকট্রন হচ্ছে ক্যাথোড থেকে রিলিজ করে ছুটাছুটি করা শুরু করে দিয়েছে। বাট আমরা চাই ইলেকট্রন যাতে ছুটাছুটি না করুক, একটা দিকে থাকুক, কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে ইলেকট্রনকে নিয়ে গিয়ে আমাদের স্ক্রিনের মধ্যে হিট করানো। তো ইলেকট্রন যখন হচ্ছে স্ক্রিনের মধ্যে হিট করবে বা স্ট্রাইক করবে, তখনই হচ্ছে আমরা একটা উজ্জ্বল কিছু দেখতে পাবো। তো এখন আমাদের অবশ্যই হচ্ছে স্ক্রিনের দিকে নিতে হবে ইলেকট্রনকে। তো স্ক্রিনের দিকে নেওয়ার জন্য আমাদের ইউজ করা হচ্ছে একটা গ্রিড, যে গ্রিডের কাজ হচ্ছে এই যে ছোট ছোট করা ইলেকট্রন গুলো রয়েছে, এই ছোট ছোট করা ইলেকট্রন গুলোকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে আসা। এবং এই ইলেকট্রন গুলো হচ্ছে খুবই স্লো, খুবই স্লো চলছে, এদেরকে হচ্ছে ফাস্ট করে দেওয়া। তো গ্রিডের কাজ কি, গ্রিডের কাজ হচ্ছে এই ইলেকট্রন গুলোকে একটা দিকে নিয়ে আসবে এবং ফাস্ট করে দিবে। তো এরপরে কম্পোনেন্ট হচ্ছে প্রি অ্যাসিলারেটিং অ্যানোড, তিনটা কম্পোনেন্ট একই সাথে দিবেন, প্রি অ্যাসিলারেটিং অ্যানোড, ফোকাসিং অ্যানোড এবং হচ্ছে অ্যাসিলারেটিং অ্যানোড। তো এই যে আমাদের যে তিনটা হচ্ছে অ্যানোড রয়েছে, এটার কাজ হচ্ছে এই যে ইলেকট্রন বিম, কারণ এখানে আমরা অনেকগুলো ইলেকট্রনকে নিয়ে আসলাম এবং সবগুলো ইলেকট্রন, অনেকগুলো ইলেকট্রনকে আমরা একসাথে বলছি হচ্ছে ইলেকট্রন বিম। তো এই ইলেকট্রন বিম গুলোকে একটা পাথ প্রোভাইড করবে হচ্ছে এই প্রি অ্যাসিলারেটিং অ্যানোড, ফোকাসিং অ্যানোড এবং হচ্ছে অ্যাসিলারেটিং অ্যানোড। ইন জেনারেল হচ্ছে আমরা প্রি অ্যাসিলারেটিং এবং অ্যাসিলারেটিং, এই যে দুইটা অ্যানোড রয়েছে, এটার মধ্যে হচ্ছে আমরা 1500 ভোল্টেজ অ্যাপ্লাই করি। এবং হচ্ছে আমাদের যে ফোকাসিং অ্যানোড রয়েছে, এই ফোকাসিং অ্যানোড হচ্ছে আমরা 500 ভোল্টেজ অ্যাপ্লাই করি।
তো এখানে হচ্ছে আমাদের এই অ্যানোড গুলো হচ্ছে পজিটিভ চার্জ এবং এই যে আমাদের ইলেকট্রন গুলো রয়েছে এগুলো হচ্ছে নেগেটিভ চার্জ তো এখানে হচ্ছে এই দুইটাই যে আমাদের অ্যানোড রয়েছে এই দুই জায়গাতে হচ্ছে আমরা 1500 ভোল্টেজ अप्लाई করছি এবং এগুলো হচ্ছে পজিটিভ চার্জ তো এখানে যেটা হচ্ছে কাহিনী এখানেও পজিটিভ চার্জ এখানে পজিটিভ চার্জ তো মাঝখান দিয়ে হচ্ছে নেগেটিভ চার্জটা খুবই দ্রুত একটা পাথ পেয়ে যায় একটা সুন্দর একটা রাস্তা দেখে হচ্ছে চলে যায় তো এখানে হচ্ছে আমাদের ছোট ছোট করে ইলেকট্রন গুলো হচ্ছে এর মধ্যে দিয়ে ঢুকে গেল তো এখন হচ্ছে কাহিনী যেটা হচ্ছে অনেক বইয়ে মেনশন রয়েছে অনেক বইয়ে কিছু কিছু বইয়ে হচ্ছে এই যে আমাদের হিটার ক্যাথোড এবং গ্রিড এই তিনটাকে বলা হচ্ছে ইলেকট্রন গান আবার অনেক বইয়ে ক্যাথোড হিটার প্রি অ্যাসিলারেটিং অ্যানোড গ্রিড অ্যাসিলারেটিং অ্যানোড ফোকাসিং অ্যানোড এই যে ছয়টা কম্পোনেন্ট এই ছয়টা কম্পোনেন্ট কি একসাথে বলা হচ্ছে ইলেকট্রন গান তো এখানে কি হচ্ছে কাহিনী এখানে যেটা হচ্ছে কাহিনী এই কম্পোনেন্ট গুলোকে বলা হচ্ছে ইলেকট্রন গান তো ইলেকট্রন গান কি মানে ইলেকট্রন হচ্ছে আমরা গুলি করতে 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 বের করছি তো এখানে আপনি যে বই ফলো করছেন সেই বই অনুযায়ী লিখলেই হবে বা আপনার ভার্স সিরিজে যেভাবে পড়াচ্ছে সেভাবে লিখলেই হবে অনেক বই হচ্ছে ক্যাথোড গ্রিড এবং হচ্ছে হিটার এই তিনটাকে বলা হচ্ছে ইলেকট্রন গান মানে এই এতটুকু কি হচ্ছে গান হিসেবে কল্পনা করছে মানে এখান থেকে গুলি বের হচ্ছে ইলেকট্রনের অনেক জায়গায় হচ্ছে আবার এই সবগুলোকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই সবগুলোকে মিলে হচ্ছে ইলেকট্রন গান হিসেবে কনসিডার করা হচ্ছে মানে হচ্ছে সোজা কথা এই জায়গা দিয়ে হচ্ছে ইলেকট্রনটা যাবে তো আশা করছি এতটুকু কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেট তো ভার্টিক্যাল মানে কি ভার্টিক্যাল মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস তাই না ভার্টিক্যাল মানে হচ্ছে এই ওয়াই অ্যাক্সিসটা আমাদের মানে হচ্ছে আমাদের যে ইলেকট্রনটা রয়েছে এই ইলেকট্রনটার স্ক্রিনের এক্স অক্ষ সরি ওয়াই অক্ষ বরাবর কোন জায়গায় যে হিট করবে বা কোন জায়গায় আমরা হিট করাতে চাই সেইটা হচ্ছে ডিসাইড করবে এই ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেট লাইক এই যে আমাদের এই স্ক্রিন রয়েছে তো এই স্ক্রিনে আমরা ধরে নিচ্ছি এই আপ ডাউনের মধ্যে হচ্ছে খেলা খেলবে হচ্ছে ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেট তো আমরা খেলতে চাই হচ্ছে আপ ডাউনে তো আপ ডাউনে যদি আমরা খেলতে চাই ধরছি আমরা চাই আমাদের যে ইলেকট্রন বিম আসছে সেটা হচ্ছে আমরা উপরের দিকে দেখতে চাই বা উপরের দিকে একটা আমরা একটা স্পট চাই সে হচ্ছে আমরা এই জায়গায় একটা স্পট চাই ধরে নিচ্ছি এই জায়গায় আমরা স্পট চাই তো উপরের দিকে কিভাবে আমরা উঠাবো উপরের দিকে উঠানোর কাজটা করবো হচ্ছে ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেট তো এখানে হচ্ছে আমাদের পজিটিভ চার্জ এই দুইটা আমাদের যে প্লেট রয়েছে দুইটা প্লেটেই হচ্ছে পজিটিভ চার্জ থাকে তো ধরে নিচ্ছি আমরা এই যে এখানে যে আমাদের উপরে যে প্লেটটা রয়েছে এটা আমরা পজিটিভ পটেনশিয়াল একটুখানি বেশি বাড়িয়ে দিচ্ছি তো এটা পজিটিভ এবং এটা নেগেটিভ অফকোর্স পজিটিভ নেগেটিভ কে কি করবে অ্যাট্রাক্ট করবে তো অ্যাট্রাক্ট করার পরে এই ইলেকট্রনটা কিন্তু উপরের দিকে চলে আসবে এবং হচ্ছে উপরে যে হিট করবে তো আশা করছি বুঝতে পারছেন যে ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেটটা কি এবং কেন এটা দরকার আমাদের নেক্সট যেটা আসে সেটা হচ্ছে হরিজন্টাল ডিফ্লেকশন প্লেট বিম কি সেটা তো আপনি বুঝে গিয়েছেন ইলেকট্রন বিম অনেকগুলো ইলেকট্রনের হচ্ছে একটা ঝুড়ি বলতে পারেন হচ্ছে অনেকগুলো ইলেকট্রন একসাথে যাচ্ছে এটা হচ্ছে আমরা ইলেকট্রন বিম বলছি তো নেক্সট হচ্ছে আমাদের হরিজন্টাল ডিফ্লেকশন প্লেট তো এখানে আমরা দেখলাম ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেট কিভাবে খেলছিল ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেট খেলছিল হচ্ছে এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর আপ ডাউন আপ ডাউন আপ ডাউন তো আমাদের হরিজন্টাল ডিফ্লেকশন প্লেট খেলবে হচ্ছে সাইড সাইড ওয়ান সাইড আদার সাইড মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর মানে হচ্ছে এই সাইড এই সাইড এই সাইড এই সাইড মানে হচ্ছে আমরা লেফট রাইট এদিকে আমরা দেখাতে পারি তো ধরে নিচ্ছি আমাদের যে ডিসপ্লেতে যে আমরা দেখাতে যাচ্ছিলাম যে আমাদের স্পটটা সেটা আমরা উপরের দিকে নিতে যাচ্ছি এজন্য হচ্ছে আমাদের এখানে হচ্ছে এই পটেনশিয়াল বাড়িয়ে দিলাম তো আমরা এখন হচ্ছে চাচ্ছি যে উপরের দিকে এই কোণায় হচ্ছে আমরা দেখাতে চাই আমাদের স্পটটা এই স্পটটা আমরা এই কোণায় দেখাতে চাই তো এই জন্য আমরা কি করব তো এই কোণায় মানে হচ্ছে আমাদের এই প্লেটের পটেনশিয়াল বাড়াতে হবে তো এই প্লেটের পটেনশিয়াল যদি আমরা প্লাস করে দেই মানে হচ্ছে এই প্লেটের পটেনশিয়াল যদি আমরা বাড়িয়ে দিই তো অফকোর্স এটাও কিন্তু প্লাস এবং ইলেকট্রন নেগেটিভ তো প্লাস হচ্ছে নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে অর্থাৎ এদিকে নিয়ে আসবে তো এদিক দিয়ে ইলেকট্রন বিম আসার পরে এই দিকে চলে যাবে তো এখানে আসার পরে হচ্ছে আমাদের এখানে একটা স্পট আমরা দেখতে পাবো তো স্পটটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে দেখতে পাই তার আগে হচ্ছে আমরা দেখে নিই একটা হচ্ছে কোটিং ব্যবহার করা হয় এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা কোটিং রয়েছে এই যে একটা কোটিং এই কোটিংটা আবার কি এটাকে বলা হচ্ছে অ্যাকুয়াডেক কোটিং তো এখানে মেইনলি হচ্ছে আমাদের গ্রাফাইটের জলীয় দ্রবণ ইউজ করা হয় তো কেন হচ্ছে আমরা এই কোটিংটা ইউজ করি তো অনেক সময় এমন কেস হতে পারে হলেও হতে পারে যে এই যে ইলেকট্রন গুলো রয়েছে এই আমাদের যে পাথ যেটা প্রোভাইড করছিল প্রি অ্যাসিলারেটিং অ্যানোড ফোকাসিং অ্যানোড বা অ্যাসিলারেটিং অ্যানোড এই জায়গা থেকে বের হয়ে গিয়েছে সামহাও হচ্ছে বের হয়ে এখানে চলে এসেছে এখানে চলে এসেছে বাট এই ইলেকট্রন তো এখানে থাকার কথা না তো এই যে আমাদের যে অ্যাকুয়াডেক কোটিং রয়েছে এটা কি করবে এটা করবে হচ্ছে ভাই তুমি ইলেকট্রন তুমি আমার কাছে থাকতে পারবে না তো সে যেটা করবে
প্রিভিয়াসলি এগেইন আবার হচ্ছে এর ভিতরে পাঠিয়ে দিবে। তো আশা করছি বুঝতে পারছেন অ্যাকুয়াটিক কোটিংটা কেন ইউজ করা হয় এবং এটা মেইনলি হচ্ছে সবথেকে বেশি বেস্ট ইম্পর্টেন্ট গ্রাফাইটের জলীয় দ্রবণ এখানে ইউজ করা হয়। তো আশা গেল এরপর হচ্ছে এখন ইলেকট্রন হচ্ছে এই পর্যন্ত চলে এসেছে। তো ইলেকট্রন আসার পরে আমরা তো দেখি হচ্ছে ডিসপ্লে স্ক্রিনটা, তাই না? ভিতরে ইন্টারনাল হচ্ছে একটা ফসফরাস একটা লেয়ার থাকে, এই জন্য আমরা এটাকে বলছি ফসফরাস স্ক্রিন। তো ফসফরাস লেয়ারের মধ্যে যে সময় হচ্ছে ইলেকট্রন যে স্ট্রাইক করে তখন হচ্ছে সেই জায়গাটা হচ্ছে উজ্জ্বল হয় এবং এই জায়গাটা হচ্ছে আমরা দেখতে পারি। তো আশা করছি বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি কাহিনী কি, বা ক্যাথোড রে টিউব হচ্ছে আমরা কিভাবে হচ্ছে স্পটটা দেখতে পারি, উজ্জ্বল একটা জায়গা আমরা দেখতে পারি। তো এই হচ্ছে কাহিনী ক্যাথোড রে টিউব নিয়ে। তো অনেকগুলো কম্পোনেন্ট সম্পর্কে জানলাম, পিন কি, বেস কি, হিটার কি, প্রি অ্যাসিলেটিং অ্যানোড কি, ক্যাথোড কি, গ্রিড কি, সবকিছু আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে ওয়ার্কিং প্রসিডিউর কিভাবে কি কাজ করছে সবকিছু আমরা একই সাথে ডিসক্রাইব করে নিয়েছি। তো এক্সামিনেশনে কি কি কোশ্চেন আসতে পারে, ফার্স্ট অফ অল হচ্ছে সিআরটি কি, কি কি কম্পোনেন্ট রয়েছে, ইন্ডিভিজুয়াল কোন কম্পোনেন্টের কি কাজ, এবং ওয়ার্কিং প্রসিডিউর মানে হচ্ছে কিভাবে হচ্ছে পিন থেকে শুরু করে আমাদের এই যে লাইটটার একটা আলো আমরা পেলাম কিভাবে আমরা পাচ্ছি। তো আশা করছি আপনি নিজের মতো করে গুছিয়ে লিখতে পারবেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।